এই ভিডিওটিতে আমরা নেটওয়ার্কের পারফরমেন্স নিয়ে আলোচনা করব। নেটওয়ার্কের পারফরমেন্সে আলোচনা করতে গিয়ে আমরা ব্যান্ডওয়েড থ্রোবোট এবং লেটেন্সি অথবা ডিলে সম্পর্কে একদম ডিটেলসে জানবো ওকে শুরু করা যাক নেটওয়ার্কের পারফরমেন্স একটা ইম্পর্টেন্ট ইস্যু আমাদের কম্পিউটার নেটওয়ার্কে আপনার নেটওয়ার্কের পারফরমেন্স যত বেশি ভালো হবে আপনার নেটওয়ার্কটা তত বেশি এফিশিয়েন্টলি এবং ইফেক্টিভলি ডাটা পাস করতে পারবে ডেস্টিনেশনে এবং ডাটাগুলোকে খুব ফাস্ট প্রসেসও করতে পারবে ওকে আমাদের নেটওয়ার্কের যে পারফরমেন্সটা সেটা মেজার করা হয় তিনটা বিষয়ের উপর বিবেচনা করে ফার্স্ট অফ অল সেটা হচ্ছিল ব্যান্ডুইথ থ্রোপুট আরেকটা হচ্ছিল লেটেন্সি অথবা আমরা যেটাকে ডিলে হিসেবে জানি সেটাকে লেটেন্সিও বলা হয় আমরা একটা অ্যানালজির মাধ্যমে ব্যান্ডউইথ এবং থ্রোপুট বোঝার ট্রাই করব। এখানে আমরা একটা রোড দেখতে পাচ্ছি এই রোডটা এক মিনিটে এক গাড়িকে হ্যান্ডেল করতে পারে অর্থাৎ এক ইন থেকে আরেক ইন পর্যন্ত এক মিনিটে এক হাজার গাড়িকে হ্যান্ডেল করতে পারে যদি কোনো ধরনের এই রোডটাতে প্রবলেম না হয় কিন্তু যদি কোনো কারণে জ্যাম ক্রিয়েট হয় সেটা ছোটোখাটোই জ্যাম হোক না কেন যার ফলে তার কি হবে যে রোডটা একশো গাড়িকে এক মিনিট হ্যান্ডেল করতে পারতেছে তো এখানে কিন্তু আমরা দুইটা সিচুয়েশান দেখতে পারতেছি যে ম্যাক্সিমাম সে এক হাজার গাড়িকে হ্যান্ডেল করতে পারতেছে এক মিনিটে কিন্তু কোনো একটা প্রবলেম ক্রিয়েট হলে সে একশো গাড়িকে এক মিনিটে হ্যান্ডেল করতে পারতেছে তো এইখানেই এই অ্যানালজি থেকে আমরা বলতে পারি যেটা ক্যাপাবিলিটিটাকে আমরা বলতে পারবো যে কি ব্যান্ডই এবং রিয়েলিটিকে আমরা বলবো থ্রোপুট এখানে ক্যাপাবিলিটি মানে হচ্ছিলো যে কোনো ধরনের প্রবলেম অকার না হলে ম্যাক্সিমাম সে কতটুকু কারকে হ্যান্ডেল করতে পারবে তো এই অ্যানালজির ক্ষেত্রে ব্যান্ডই হবে এক হাজার কারকে সে পার মিনিটে হ্যান্ডেল করতে পারে কিন্তু রিয়েলিটিতে যদি কোনো ধরনের সিচুয়েশন অকার হয় সেই ক্ষেত্রে সে ক পার মিনিটে কতগুলো গাড়িকে হ্যান্ডেল করতে পারলো জাস্ট হানড্রেড কারকে সে হ্যান্ডেল করতে পারলো তাহলে থ্রোপুট হয়ে যাবে হান্ড্রেড ওকে এখন আমরা ফরমাল ডেফিনেশনে চলে যাই ফর্মাল ডেফিনেশনে বলা হচ্ছে যে দ্য ব্যান্ডউইথ অফ নেটওয়ার্ক ইজ গিভেন বাই দ্য নাম্বার অফ বিটস দ্যাট ক্যান ট্রান্সমিটেড ওভার দ্য নেটওয়ার্ক ইন আ সার্টেন পিরিয়ড অফ টাইম এটা বলতেছে যে আপনি যে আপনার নেটওয়ার্কের চ্যানেলটি ইউজ করবেন সেই চ্যানেলের মধ্যে দিয়ে পার সেকেন্ড একটা সার্টিন টাইমে যেটা হতে পারে পার সেকেন্ড পার সেকেন্ডে কতগুলো ডাটা যাচ্ছে মানে কতগুলো ডাটা প্রসেস করে চ্যানেল দিয়ে যেতে পারবে ঠিক আছে তো কিন্তু এখানে তো আমরা সর্বোচ্চটা নিয়ে কাজ করতেছি ব্যান্ডুইত ব্যান্ডউইথ মানে ছিল ক্যাপাবিলিটিটা ওকে তাহলে এখানে আমরা দেখতেছি ক্যাপাবিলিটি আর থ্রোপুটটাকে কেন কী ছিল রিয়েলিটিতে ওকে ব্যান্ডউইথকে আমরা দুইভাবে মেজার করতে পারি এর কারণ হচ্ছিলো আমাদের নেটওয়ার্কটা তো দুই রকম হতে পারে একটা হচ্ছে ওয়ার্ড নেটওয়ার্ক আর একটা হচ্ছে ওয়ারলেস নেটওয়ার্ক ওয়ার্ড ওয়ার্ড নেটওয়ার্কে আমরা ব্যান্ডউইথকে ব্যান্ডউইথকে মেজার করি বিট পার সেকেন্ড হিসেবে এবং ওয়ারলেস নেটওয়ার্কে আমরা ব্যান্ডউইথকে মেজার করি হার্ড হিসেবে তো আমরা বলতে পারি ব্যান্ড উইথ ইকোয়ালস টু ক্যাপাবিলিটি এক্সাম্পল হিসেবে আমরা এখানে নিতে পারি যে একটা গিগাবিট ইথারনেট আমরা ইউজ করলাম সেটা ওয়ান গিগাবিট পার সেকেন্ড এখানে এটা মানে হচ্ছে হলো এক সেকেন্ডে সে এক গিগাবিট ডাটা প্রসেস করতে পারে বা তার চ্যানেল দিয়ে সে পাস করতে পারে তো ঠিক আছে যদি কোনো রকম প্রবলেম না হয় ওকে আর হার্জের বেলায় আমরা যদি একটা এক্সাম্পল দিতে চাই এ রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি ইজ ইউজ টু ট্রান্সমিট সিগনালস উইচ ইজ মেজার ইন হার্টস ওকে তাহলে আমরা ব্যান্ডই তো বুঝলাম এখন আমরা থ্রোপুট দেখব থ্রোপুট বলতেছে যে দ্য থ্রোপুট ইজ আ মেজার অফ হাউ ফাস্ট উই ক্যান অ্যাকচুয়ালি সেন্ড ডাটা থ্রো এ নেটওয়ার্ক সো দেখেন কোনো একটা চ্যানেলে যখন ডাটা যাবে কোনো না কোনো কারণে সেখানে ট্রাফিক হলেই কিন্তু সে অ্যাকচুয়ালি যেটা সে অ্যাকচুয়ালি যে ক্যাপাবল ক্যাপাবিলিটি লেখা আছে যে এক হাজার বিট পার সেকেন্ড বা টেন থাউজেন্ড বিট পার সেকেন্ড সেটা কিন্তু আর সে প্রোভাইড করতে পারতেছে না তাহলে সে রিয়েলিটিতে অ্যাকচুয়ালি সে কতগুলো ডাটা সেন্ড আউট করতে পারতেছে ওই সার্টেন টাইমে টাইম পিরিয়ডে সেটা হচ্ছিল থ্রোপুট ওকে যদিও থ্রোপুট এবং ব্যান্ডইথকে এক মনে হচ্ছে কিন্তু তারা কিন্তু অবশ্যই ডিফারেন্ট এর কারণ হচ্ছিল আপনি ধরেন একটা লিঙ্ক ইউজ করতেছেন সেই লিঙ্ক দিয়ে সেই লিঙ্কের ক্যাপাবল হচ্ছিল সে বা ব্যান্ডুইত হচ্ছিল বিট পার সেকেন্ড অর্থাৎ পার সেকেন্ডে সে বি বিট প্রসেস করতে পারে কিন্তু আপনার থ্রোপুট হচ্ছে হলো জাস্ট টি বিট পার সেকেন্ড তাহলে এখানে কিন্তু আমরা অলওয়েজ জানি যে ব্যান্ডওডটা কি বেশি থাকে এবং থ্রোপুটটা কম থাকে তাহলে এই লিঙ্কের জন্য অলওয়েজ টি লেস দেন বি ঠিক আছে তো অলওয়েজ থ্রোপুট ব্যান্ডউইথ থেকে ছোট ওকে এখানে আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো আসলে এটা হয় কেন এই থ্রোপুটটা উঠানামা করে কেন এর কারণ হচ্ছে হলো যে আপনি একটা চ্যানেল ইউজ করতেছেন সেই চ্যানেলে তো লেখা আছে ক্যাপাবল ওয়ান এমবি পার সেকেন্ড ঠিক আছে মেগাবিট পার সেকেন্ড ওকে কিন্তু সেটা ওয়ান মেগাবিট পার সেকেন্ড প্রসেস করতে পারে না কেন অর্থাৎ ওয়ান মেগাবিট পার সেকেন্ডে ডাটা পাস করতে পারে না কেন এর কারণ হচ্ছিল আপনার ডিভাইসটাও ধরেন যে অনেক হাই কোয়ালিটি ফুল কিন্তু আপনার সাথে যে ডিভাইসটা কানেক্টেড হচ্ছে যে ওয়ারের মাধ্যমে সেই ডিভাইসটা এতটা হাই কোয়ালিটি ফুল না মানে অনেক আগের ডিভাইস হতে পারে যার ফলে ওই ডিভাইসটা অনলি ওই সার্টেন পিরিয়ড অফ টাইমে দুইশো কিলোমিট পার সেকেন্ড প্রসেস করতে পারে সে এর বেশি প্রসেস করতে পারে না এর বেশি যদি প্রসেস করতে চায় তাহলে ডাটা লস হবে তো এই ডাটা লস থেকে আমরা বাঁচানোর ডাটা লস যাতে না হয় এই কারণে আমাদের কি হয় ওই চ্যানেল দিয়ে আমরা যদি ডাটা পা দুইশোর বেশি ডাটা আমরা পাস করতে পারি না এই কারণে সচরাচর থ্রোপুটটা কম কম হয়ে যায় ঠিক আছে এবং ব্যান্ডয়েডটা রিয়েল ব্যান্ডয়েড যেটা লেখা থাকে সেটা আমরা পাই না থ্রোপোটাই আসলে আমাদের রিয়েল ক্যাপাবলটা প্রোভাইড করে যে আমরা অ্যাকচুয়ালি সার্টেন পিরিয়ড অফ টাইমে কতগুলো ডাটা পাস করতে পারবো ওকে এরপর আমরা দেখব লেটেন্সি ওকে লেটেন্সি আসলে কী বোঝায় লেটেন্সি বোঝায় যে একটা কমপ্লিট মেসেজ সেন্ডার থেকে রিসিভারে যেতে যে টাইমটা প্রয়োজন একদম কমপ্লিটে পৌঁছাতে যে টাইমটা প্রয়োজন সেটা হচ্ছে ল্যাটেন্সি তো আরও যদি স্পেসিফিকভাবে বলি যে আমাদের যে আমরা যে সেন্ডার আমাদের যে সেন্ডার সে যখন ডাটাগুলোকে ডিভাইড করে রাখলো ডাটাগুলোকে অবশেষে বিট আকারে ডিভাইড করে নেয় সবগুলোকে বিটে কনভার্ট করে নেয় প্রথম বিট যখন চ্যানেল দিয়ে ইন্টার করে ডিসিভারের কাছে পৌঁছালো এবং শেষ বিট যখন আর সেন্টার থেকে রিসিভারে পৌঁছালো অর্থাৎ প্রথম বিট থেকে একদম শেষের বিট পর্যন্ত রিসিভারের কাছে পৌঁছানোর মুহূর্ত পর্যন্ত কে লেটেন্সি বা ডিলে বলা হয় এই যে টাইমটা এখানে ক্যালকুলেট করাবো করবো আমরা সেটাকে বলা হয় লেটেন্সি অথবা ডিলে তো লেটেন্সি বা ডিলে মোট চারটি জিনিসের উপর ডিপেন্ড করে আমরা ক্যালকুলেট করি সেটা হচ্ছিলো ট্রান্সমিশন ডিলে প্রোপাগেশন ডিলে কিউইং ডিলে প্রসেসিং ডিলে এই চারটার যোগফলকে আমরা লেটেন্সি বা ডিলে বলে থাকি লেটেন্সি বা ডিলে আমাদের কম্পিউটার নেটওয়ার্কের মোস্ট ইম্পর্টেন্ট টপিক তো নেক্সট ভিডিওতে আমরা এই চারটা লে ডিলে সম্পর্কে জানবো ওকে যদি আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন বুঝে থাকলে